অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন তার মাধ্যমেই দুর্নীতি দমনের শুভ সূচনাটি করতে হবে আমরা চেয়েছি যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সম্পদের হিসাবের বিবরণী তারা যাতে অতি দ্রুত পাবলিক করে এবং তাদের মাধ্যমে শুভ সূচনা করে জনগণ যাতে আস্থাশীল হয় এবং আস্থা পায় এই সরকার যেহেতু আমাদের সরকার ছাত্র জনতার সরকার সুতরাং তারা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স এবং তারা তাদের সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করেছে এরপরে উপদেষ্টা পরিষদ এবং আমলাদের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে এই জায়গায় আমরা ডক্টর মোহাম্মদ ইউনুশের সরকারকে অনত আহ্বান জানাবো একই সাথে আজকে এই কমিশনকে আমরা জানিয়েছি যে আপনারা এই প্রস্তাবনার আলোকে সরকারকে প্রস্তাবনা দেন যাতে তারা অতি দ্রুত এই প্রোপোজালটি তারা জনগণের সামনে উপস্থাপন করে আরেকটি বিষয় আজকে বাংলাদেশে মানে দুর্নীতি এমনভাবে ছেয়ে গেছে এখান থেকে উত্তরণের পথ অনেকটাই কঠিন কারণ যাকে দায়িত্ব দেওয়া হয় বা যাদের উপরে দায়িত্ব তারাই আসলে দুর্নীতির মহাসাগরে হাবুডুবু খাচ্ছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই দুর্নীতি দমন কমিশন যেটি রয়েছে এই দুর্নীতি দমন কমিশনকে বিগত সরকার দন্তহীন বাগে পরিণত করেছে আসলে এটাকে আমরা বাঘ বলি বাট এই বাগের কোনো দাঁত নেই তো এরকম একটা অবস্থায় এটাকে ফেলে রাখা হয়েছিল তো সেই জায়গায় দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে পাওয়ারফুল করতে হবে যাতে তারা প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির দুর্নীতি আপনার অনুসন্ধান বা দুর্নীতির বিষয়ে তারা যাতে অভিযান বিনা অনুমতিতে চালাতে পারে এ বিষয়ে আমরা জোর দিয়েছি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন কিন্তু শক্তিশালী দুই একটা জায়গা ছাড়া তারা অনেক কিছুই করতে পারে এখন প্রশ্ন হচ্ছে ধরুন আমি বা আপনি কেউ একজন দুর্নীতি দমন কমিশনে গেলাম আমরা কি এই কাজটা করতে চাই সাহসের সাথে না আমরা সমাজের এই দুর্নীতিবাজদের সাথে ভাজ খেয়ে থাকতে চাই আমি মনে করি প্রশ্নটা ওখানে আমাদের মানসিক সক্রিয়তা এবং মানসিক জোর থাকে এবং চারিত্রিকভাবে সবল লোকদের যদি দুর্নীতি দমন কমিশনে পাঠানো যায় এবং তারা যদি মাথা উঁচু করে দেশের জন্য তাদের কাজ করতে চান তাহলে বর্তমানে যে আইন আছে সেই আইন দিয়েই এর অনেকটা সম্ভব দু একটা আইন আছে যেমন একটা সরকারি কর্মকর্তাদের ব্যাপারে কোনো অনুসন্ধান করতে হলে তাদেরকে আগে অনুমতি নিতে হয় এটা একটা খারাপ আইন এই আইনটা আমরা গণ অধিকার পরিষদ সমর্থন করি না আমরা আমরা চাই দুর্নীতি দমন কমিশনের সম্পূর্ণ ক্ষমতা থাকা উচিত বাংলাদেশের যে কোনো ব্যক্তির দুর্নীতি খবর পেলে সেটা তদন্ত করা কারো অনুমতি ছাড়াই